নমস্কার, আমি শুভদীপ, আপনারা দেখছেন দ্য পিপল টিভি। ঘুরতে ঘুরতে পিপল টিভি ক্যামেরা এসে উপস্থিত হয়েছে শান্তিপুরে, আর আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি শান্তিপুর পৌরসভার বর্তমান চেয়ারম্যান। ওনার শুধুমাত্র চেয়ারম্যানই কিন্তু পরিচয় নয়, বিগত 5 বারের বিধায়কও ছিলেন কিন্তু অজয়বাবু। হ্যাঁ, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান অজয় দের একদম সরাসরি। আচ্ছা অজয়বাবু, সার্বিকভাবে শান্তিপুর পৌরসভার আন্ডারে যে উন্নয়নমূলক প্রকল্পগুলি হয়েছে সেগুলো নিয়ে আমাদের কিছু জানান। না, প্রথমে বলি যে শান্তিপুর পৌরসভার ইতিহাস অনেক বড়, কারণ হচ্ছে অবিভক্ত বাংলার এটা দ্বিতীয় পৌরসভা। 1853 সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়, আর 1851 সালে হয় দার্জিলিং। স্বাভাবিকভাবে পৌরসভার যে এলাকা, আমাদের এখন 24টি ওয়ার্ড আছে, এখানে জনসংখ্যা প্রায় 3 লক্ষ ছাড়িয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এই এলাকার যা জনবসতি, জনসংখ্যা, তার পরিপ্রেক্ষিতে মানুষের সমস্যা নিশ্চিতভাবেই আস্তে আস্তে আমরা সমাধান করার চেষ্টা করছি। আমরা প্রথমটা প্রায়োরিটি দিই নগর পরিষ্কার পরিচ্ছন্নের উপর, এটা আমাদের দৈনন্দিন কাজ আছে, দুবেলা আমাদের কনজারভেশন কাজ হয়। আমরা হেলথের উপর বিশেষ করে দিই, আমাদের 3টে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পৌরসভার আন্ডারে চলছে এবং 9টি সাবসেন্টার চলছে আমাদের, এবং স্বাভাবিকভাবেই স্বাস্থ্যের আমরা যেরকম জোর দিই। আর এছাড়া আমাদের যে বিভিন্ন সমাজের স্তরে যে সমস্ত উন্নয়নগুলো সেগুলো, যেমন গ্রিন সিটি মিশনের আন্ডারে আমার এই শহরের বিভিন্ন জলাশয়গুলো, তারপরে প্রতিমা নিরঞ্জনের ঘাটগুলো আমরা সংস্কার করে সেখানে সৌন্দর্যায়ন করেছি। এবং আমাদের এখানে এই মুহূর্তে প্রায় ধরতে গেলে যদি দেখা যায় 7টি থেকে 8টি এখানে শিশু উদ্যান আছে, এগুলো আমাদের আছে। এছাড়াও আমাদের এখানে শ্মশানে আমাদের বৈদ্যুতিক চুল্লি আছে, শহরের আমাদের মধ্যে 6টি কবরস্থান আছে, সেগুলো আমাদের এই মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং এই সরকারের সুবাদে, আর্থিক সুবাদে আমাদের সেগুলোকে ঘেরা হয়েছে, সেখানে বিশ্রামাগার হয়েছে। এবং পাশাপাশি আমাদের আরো যে সমস্ত কাজগুলো আধুনিক মানের, আমরা বিভিন্ন রকম বাস স্ট্যান্ড করা, নগরটাকে আরো বেশি সৌন্দর্যায়ন করা, এগুলো করেছি। আমাদের এই সরকারের আনুকূল্যে, অর্থানুকূল্যে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে একটি স্টেডিয়ামের কাজ চলছে, প্রায় 70% কাজ সম্পন্নের পথে, আগামী 2-1 মাসের মধ্যে এটা কমপ্লিট হবে। আমাদের এখানে সব থেকে যেটা পানীয় জলের সংকট ছিল সেটাকেও আমরা এই সরকারের অর্থানুকূল্যে আমরা এটাকে সমাধান করতে পেরেছি। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে গঙ্গার জল আর কি ভাগীরথীর জল শোধন করে আমরা ট্রিটমেন্ট করে সেই জল বাড়িতে বাড়িতে পৌঁছে দিই। এইটা আমাদের একটা পানীয় জলের সঙ্গে আমাদের একটা নিশ্চয়তা দিতে পেরেছি মানুষকে। এছাড়াও আমাদের বিভিন্ন যে যোগাযোগ, যে ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা আমাদের একটি খেয়াঘাট আছে, এবং নদিয়া জেলায় এই প্রথম আমরা এই গত 20 নভেম্বর আমরা এখান থেকে সরকারের নিয়ম অনুযায়ী, সরকারের নির্দেশ অনুযায়ী যে আর কোনো ভুটভুটি নৌকা চলবে না, আমরা বন্ধ করে দিয়েছি। সরকার আমাদের একটি লঞ্চ দিয়েছে 100 সিটের, সেটা আমরা চালু করেছি, এবং এছাড়াও আরেকটি ছোট লঞ্চ আছে। অর্থাৎ 2টি লঞ্চে মানুষের যাত্রীর যে নিরাপত্তা, আর কি যাতায়াতের যে সুরক্ষিত করা, সেই জায়গাটা আমরা সুনিশ্চিত করতে পেরেছি। এইগুলোকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম উন্নয়নের কাজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের একটা বড় নিকাশি ব্যবস্থা অনুমোদন পেয়েছে 25 কোটি টাকা, যে কাজটা আমরা জানুয়ারি মাস থেকে শুরু করব, শহরের বড় বড় ড্রেনগুলোকে সংস্কার করে এবং নতুন সিস্টেমে এটাকে, ড্রেনেজ সিস্টেম আমাদের হতে চলেছে। স্বাভাবিকভাবে এই কাজগুলোকে আমরা বেশি করে প্রাধান্য দিই, মানুষ আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেন। এবং 1990 সাল থেকে মানুষ আমাকে চেয়ারম্যান হিসেবে এখানে কাজ করার সুযোগ দিয়েছেন, আমি এখানে মানুষের কাছে কৃতজ্ঞ। এবং আমরা চাই যে পশ্চিম বাংলায় আমাদের মামাটি মানুষের সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে, উন্নয়নগুলো, সব প্রকল্পের পরিষেবা যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমরা মানুষের কাছে দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। আচ্ছা, রাজ্য সরকারের প্রকল্পগুলি শান্তিপুরের মানুষ কতটা, শান্তিপুরের এই পৌরসভা কতটা এগিয়ে নিতে পেরেছে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছে? রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে, মানে যেমন আমাদের আন্ডারে যেমন খাদ্য সাথী থেকে আরম্ভ করে, সবুজ সাথী থেকে আরম্ভ করে, সমবাতি থেকে আরম্ভ করে, রূপশ্রী থেকে আরম্ভ, সব তো পৌরসভার মাধ্যমে হয়। এবং আমরা কোনো কাজ পেন্ডিং নেই, এটুকু বলি যে আমরা যখনই মানুষের কাছে আবেদন আসে মানুষের পক্ষ থেকে, আমরা সঙ্গে সঙ্গে সেই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি। এবং আমাদের যে উৎসব গেল, এই যে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং সর্বোপরি শান্তিপুরের রাস উৎসব, লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে। আমাদের সমস্ত 1 মাস ধরে পৌরসভা ছুটি বন্ধ থাকে,
আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই কাজটা আমরা করি, এবং আমাদের মামাটি মানুষের সরকারের যে বিভিন্ন যে প্রকল্পের পরিষেবা আছে সেই পরিষেবাগুলো আমরা যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বস্ব কর্মচারী দিয়ে আরম্ভ করে কাউন্সিলর থেকে আরম্ভ করে আমরা সবাই মিলে সেই কাজ করার জন্য আমরা মানুষের কাছে দায়ী। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে ঘটনার শিরোনামে যেটা উঠে এসেছে, যেটা হলো নিশ্চিন্দপুরে 20 মতকে 12 জনের মৃত্যু, তো ওই জায়গাটিতে যেখানে দাঁড়িয়ে শান্তিপুর পৌরসভা এতটা উন্নয়নমূলক কাজ করছে, সেখানে প্রশাসনের ক্ষেত্রে এই যে ঘটনাটা যে ঘটলো, এই ঘটনাটি আপনার কি মতামত? না, প্রথম বলতে ওটা পৌর এলাকার বাইরে, ওটা পঞ্চায়েত এলাকা। আমি মনে করি যে এখানে মানুষের এখনো সচেতনতার অভাব আছে, এবং প্রশাসনকে আরো একটু অ্যাক্টিভ হওয়া, মানুষকে আরো অ্যাওয়ারনেস দেওয়া, এটা করার দরকার। এবং স্বাভাবিকভাবেই ওই ঘটনাটা তো অভিপ্রেত না, অনভিপ্রেত ঘটনা, এবং ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন এবং আমরা সবাই মিলেই এই ব্যবস্থা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ অজয়বাবু। আমি যা শুনে নিলাম, একদম মানে পুরনো প্রাচীন একটা পৌরসভা কিন্তু শান্তিপুর পৌরসভা, সেখানে বর্তমানের যে চেয়ারপারসন অজয়বাবু, তার অনুপ্রেরণায় বা এই রাজ্য সরকারের অনুপ্রেরণায় কিন্তু একাধিক উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে শান্তিপুর পৌরসভা শান্তিপুর বাসীকে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে ধীরে ধীরে কিন্তু একটা সুন্দর সমাজের দিকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন। শান্তিপুর থেকে শুভদীপ ঘোষ, জাস্টিক গোস্বামী, রিপোর্ট দ্য পিপল টিভি, কলকাতা।